আসসালামু আলাইকুম গাইস। তো গাইস আমরা অনেকেই কিন্তু আসি একটা প্রবলেম ফেস করতেছি, সেটি হচ্ছে আমরা যদি আমাদের যে টিকটকে যদি আমরা ভিডিও আপলোড করতে যাই, কোনো ভিডিও ধরেন আপলোড করি, আপলোড করার পর দেখা যায় যে আমরা যে আমাদের যে নিজস্ব যে অডিও আছে বা নিজস্ব যে আমাদের ফোনে থাকা যে গানগুলো আছে সেই গানগুলো আমাদের ভিডিওতে, আমাদের যে টিকটক ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো আপনাদেরকে আমি স্ক্রিনশট সহকারে দেখাই, মাই সাউন্ড, এখানে কিন্তু মাই সাউন্ড থাকার কথা, বাট মাই সাউন্ডটা কিন্তু নাই। তো এই প্রবলেমটা আপনারা ফিক্স করবেন কিভাবে এটা আপনাদেরকে দেখাবো। আপনার হাতে স্ক্রিনশট, আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে মাই সাউন্ড। তো মাই সাউন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে ফোনে থাকা যে অডিও আছে বা গান আছে সেটা কিন্তু আমরা ইচ্ছে মতো ইউজ করতে পারবো। বাট আমরা অনেকে কিন্তু সেই প্রবলেমটা মানে পড়ছি যে দেখা যায় যে আমাদের যে অডিওটা আছে আমাদের ইচ্ছা মতো অডিও আমরা কিন্তু ইউজ করতে পারি না। তো আজকের ভিডিও দেখার পর থেকে আপনারা এই প্রবলেম থেকে আপনারা সলভ করতে পারবেন। তো গাইস ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিও স্কিপ করে দেখলে হয়তো ভিডিও থেকে আপনি অনেক কিছু মিস করতে পারেন। তো গাইস রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করার, আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে মানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। তো গাইস এখন আমরা দেখব যে আমরা এই প্রবলেম কিভাবে সলভ করব। ওকে, তো এর জন্য আমরা প্রথমে যদি আমরা টিকটকে যাই, টিকটকে আপনাদেরকে আগে প্রুফটা দেখাই। তো এখান থেকে টিকটকে আসলাম, আসার পর এখন আমি কি করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যদি আমরা আমরা একটা ভিডিও মানে আপলোড করে দেখাই প্রথমে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। ওকে, মানে সিম্পল আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে। তো ভিডিওটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কী করবো গাইস, আমরা কি করব এখান থেকে আমি এই ভিডিওর একটা অডিও অ্যাড করবো যাবো, মানে অডিও সাউন্ড অ্যাড করব। ওকে, তো এখানে যদি আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, মানে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মাই যে সাউন্ডটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে মানে অ্যাড করতে পারি না, মানে অ্যাডজাস্ট করতে পারি না আমাদের সাউন্ডটা। আমরা কিন্তু টিকটকের অনেক সাউন্ড আছে, মানে যেগুলো গান আছে বা অডিও আছে ওগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, বাট আমাদের নিজস্ব যে সাউন্ডটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো এটার প্রবলেম সলভ করার জন্য আমাদের ফার্স্টে যেটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস একটা করে হলো লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো গাইস অবশ্যই লাইক করে দিবেন। তো ফার্স্টে আপনাদেরকে এই প্রবলেম সলভ করার জন্য প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। তো আপনার টিকটকে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসুন। চলে আসার পর এখান থেকে আপনি যেটি করবেন, ওপরে দেখতে পারবেন থ্রি ডট বাটন, জাস্ট গাইস সেখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। তো এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে কোথায়, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা দেখতে পাচ্ছেন গাইস, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস আপনাদের শো করবে। এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি আবার আপনাদেরকে দেখাই ম্যানেজ অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করবেন। তো ম্যানেজ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো তারপরে নিচে দেখতে পাবেন, নিচে একবারে নিচে দেখতে পাবেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট নামে অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, মানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টটা মূলত বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আছে দেখেই কিন্তু এই প্রবলেমটা আপনারা ফেস করতেছেন। তো আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করতে হবে, এই জন্য আপনাকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি কী করবেন সুইচ অ্যানালাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। করার পর অটোমেটিক্যালি আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমাদের যে আমরা যে ঠিকঠাক করলাম তো এটা কাজ করতেছে না কিনা। তো এর জন্য আমরা কী করবো, আবার আমরা ভিডিও আপলোড করব এবং আমরা একটা সাউন্ড অ্যাড করব। তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর গাইস এখান থেকে আমি একটা ফটো বা ভিডিও নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে একটা মানে এই গান অ্যাড করব বা অডিও অ্যাড করব। এর জন্য আমরা কী করবো, জাস্ট এখান থেকে অডিও সাউন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, করার পর এরকম ইন্টারফেস আপনাদের শো করবে। তারপরে কী করবেন, এখানে আমি এখান থেকে এই যে সার্চ আইকন যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করছি। করার পর এই যে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস আপনাদের শো করলো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন মাই সাউন্ড নামে অপশন, মাই সাউন্ড এখান থেকে কিন্তু এখন আমরা আমাদের যে মেমোরি কার্ডে বা আমার ফোনের যতগুলো গান আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাই সাউন্ড, তো সেখানে আমরা ক্লিক করে দিছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনে যতগুলো গান বা অডিও আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। আমি প্লাস এখানে ক্লিক করে ঠিক আইকনে ক্লিক করে এই যে আমাদের যে অডিওটা আছে সেটা
কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারতেছি ওকে তো এই যে ইউজ করতে পারতেছি ওকে তো এই হলো মূলত বিষয় তারপরে কিন্তু আমরা চাইলে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পোস্ট করে দিতে পারবো বা আপলোড করে দিতে পারবো তো গাইস আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি যে এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন তো গাইস যে আমাদের নির্দিষ্ট যে আমাদের যে গানগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে চাই বাট আমরা পারি না তো আশা করি প্রবলেমটা সলভ আপনারা পেয়ে গেছেন সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ